হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। দেখো এখন বাজে 7:15। দেখো আমার সব কাজ হয়ে গেছে, পরপর ঝাঁট দেওয়া সব কাজ হয়ে গেছে। আমি আজ অনেক ভোরবেলা উঠেছি, দেখো রান্না চাপিয়েছি, 7:15 বাজে। এই যে ভাত হচ্ছে আমার, এদিকে উঠছে, ভেজে রেখেছি, এখানে আলু আছে, ভাতের মধ্যে ডিমও দিয়ে দিয়েছি, এটা উচ্ছের আলু, উচ্ছে চচ্চড়ি হয়েছে। তো আমার ছেলে কলেজ যাবে, সকাল সকাল উঠে রান্না হচ্ছে আমার। তো আমার আমি এই মাত্র চা আর একটু মুড়ি খেলাম, টিফিন করলাম, মাটি জল দিতে হবে। দেখো এরকম চা করেছি, চা খাওয়া হয়ে গেছে, অনেক সকালে উঠেছি আজকে, পৌনে 5টায় উঠেছি। দেখো আমার ডিমের ঝোল হচ্ছে, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, ডিম আলু দেখো ভেজে নিয়েছি, এই মশলাগুলো দেবো, কাঁচা লঙ্কা, আলুটাকে একটা সিটি মেরে ভেজে নিয়েছি, আর এই যে উচ্ছে চচ্চড়ি আমার, দেখো উপর দিয়ে মশলা ছড়িয়ে দিয়েছি। এরকম করে দেখবে উচ্ছে চচ্চড়িটা খুব সুন্দর লাগবে। উচ্ছেগুলোকে ভেজে কোনো জল দেবে, একটুখানি আগে উচ্ছেগুলোকে ভেজে তুলে নেবে, তারপরে তোমার উচ্ছেগুলোকে ভেজে তুলে নিয়ে নুন হলুদে ভেজে নেবে, বেশ ভালো 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 করে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ সিদ্ধ টাইপের, তারপরে পাঁচফোড়ন কড়াই দিয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপরে আলুটাকে ভেজে নেবে। আলুটা হালকা হালকা ভাজা হলে ওতে পেঁয়াজ টমেটো একটুখানি দেবে, আর কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজবে, ভেজে আলুটাও ভাপে ভাপে সিদ্ধ হয়ে গেছে। তারপরে তুমি উচ্ছেটাকে দিয়ে দেবে আলুর ভিতরে, ঠিক আছে? তারপরে একটা তাওয়ার মধ্যে আমি সর্ষে একটুখানি, গোটা জিরে, পাঁচফোড়ন সব টেলে নিয়ে ওটাকে শিলনোড়াতে গুঁড়িয়ে নাও, কিংবা যা হোক করে ওটাকে গুঁড়িয়ে নিতে হবে, গুঁড়িয়ে উপর দিয়ে মশলাটা ছড়িয়ে নিতে হবে। তো আমার একটা ডিমের ঝোল চলছে, প্রায় রান্না হয়েই এসছে, ডিমের ঝোলটা হলে হয়েই যাবে। তোমাদের দেখালাম সকালে কি রান্না হয়েছে, উঠে যাচ্ছি আর ডিমের ঝোল করেছিলাম, ছেলেটা কলেজ যায় বলে আমি সকাল সকালে রান্না করেছি। তো আমার খাওয়া হয়ে গেছে, তোমার দাদা অফিস গেছে, অফিস থেকে এসে খাবে। দেখো এই সামনে হচ্ছে গণেশ পুজো, আমাদের মানে বাড়ির সামনেটাই করছে, তো গান চলছে, আজকে গণেশ পুজো আমরা সবাই জানো, তো গান চলছে, সেই জন্য কিছু শোনা যাচ্ছে না। আজকে পুরো ফ্রি আছি, সকাল সকাল রান্না করে নিয়েছি, তো রাত্রিরে এখন তো উঠে যাচ্ছে, ওই ডিমের ঝোল করলাম, রাত্রে 4-5টা পটল আছে, একটু পটল ভেজে নেবো, আর একটু সামান্য মনে হয় ভাত করতে হবে, ভাত অনেকটাই বেঁচে গেছে, বেঁচে যাবে, বুঝতে পারিনি চালটা একটু বেশি। তো তোমাদের একটু গণেশ পুজো যেখানটা হচ্ছে সেখানটা একটুখানি ক্যামেরা করে দেখাই, দাঁড়াও, দেখতে অবশ্য পাওয়া যাবে না, এমনি সামনেটা দেখতে পাওয়া যাবে, ঠাকুরটা তোমরা দেখতে পাবে না। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখি সামনেটা, বাজে। তো আমি এই যে দেখো পটলগুলো নিয়ে বসে পড়েছি, পটলগুলো ভাজবো, কাটবো, ওই পটলগুলো সকাল সকাল রান্না করে নেবো, কেননা সন্ধ্যেবেলা জানো তোমরা একটু হাঁটাও হয়ে যায় আমার, ওই বাড়িও যাই একটু হাঁটতে হাঁটতে, তো ওই বাড়ি যাবো, তো চলো পটলগুলো কেটে নিই। বলেছিলাম সন্ধ্যেবেলা একটু বাড়িতে যাব, রান্না করে নিলাম, ভাত করলাম, পটল ভাজা করলাম, আর ডিমের ঝোল তো দুবেলা করেই রেখেছিলাম,
ওই বাড়িতে ঘুরে আসি। এত গান চলছে, গরমে থাকা যাচ্ছে না, এত জোরে চালিয়েছে। একটু সন্ধ্যেবেলা হলে ভাইপোটা বায়নাও করে, একটু ওই বাড়ির জন্য যাই। এই সামনে একটু হেঁটে যাব, আমার হাঁটাকে হাঁটাও হবে, কেন আজকে আমি সকালবেলা হাঁটতেও যাইনি, আর ব্যায়ামও হয়নি আমার। রেগুলার ব্যায়াম আর হাঁটাটা হয়ে যায় সকালবেলা। আজকে সকালে যেহেতু ছেলে কলেজ ছিল, আমি সকালে উঠে রান্না কাজটা সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো চলো ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে, আমি হাঁটতে থাকি, তোমরা চলো আমার সঙ্গে হাঁটো। এই দেখো বাপের বাড়ি চলে এসেছি, এই যে সোনাকে টিপ পড়াচ্ছি, আমার সোনা টিপ করছে। সোনা হাই বলে দাও, হাই। সোনা টিপ করছে, সাজুগুজু করাচ্ছি, এখন সোনাকে সাজিয়ে দিচ্ছি। আমরা সবাই বসে বসে গল্প করছি, সোনাকে এবার কাজল পরাবো, আমরা কাজল পরাচ্ছি, গল্প করছি। চোখ বুঝে দেখো, তুমি চোখ বুঝে দেখো, হ্যাঁ আস্তে করে। দেখো ওনাকে কাজল পরাচ্ছি, কি সুন্দর পড়ছে দেখো কাজল, একদম দেখি দাও। ওই দেখো এইদিকে দেখো, এই দেখো একটা চোখে পড়ানো হয়ে গেছে, এই চোখটা পড়াবো, এবার চোখ বোঝো। হ্যাঁ চোখ বুঝে দেখো, আলতু করে বুঝে দাও, আলতু করে আলতু করে। হ্যাঁ দেখো এই চোখটা এবার পড়াচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাবো, দাঁড়াও দেখি দাও, দেখি দাও কোণে, দাও কোণে, হ্যাঁ কোণে পড়াচ্ছি, কোণে। আপনাদের সঙ্গেই থাকতে চাইছে, দাঁড়াও কিছু হবে না, দাঁড়াও তাহলে আপনারাই বুঝুন। এই কোণটা দিয়ে দিই, ফুলজোড়ে ঠিক কেমন মেয়ে, দাঁড়াও দাঁড়াও এতদিনও আপনারা দেখি দাও, ওকে বোঝেননি, আপ করে দাও, এখানে একটা দিয়ে দিই, টিল হয়েছে সোনার। ওকে দেখাও, এবার সোনা দেখবে, সোনাকে আয়নাতে দেখাও, আবার ওটা ঠিক, আবার আবার ভিডিও করো। কাজল পরিয়ে দিয়েছি, দেখো সোনা কাজল পরে নিয়েছে, কাজল আবার টিপ পরিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। সোনা কেমন লাগছে তোমার, কেমন লাগছে তোমার, ভালো লাগছে, ওর ভালো লেগেছে, ভালো লেগেছে তো। আর আজকে পড়াশোনা করছে না, পড়তে ভালো লাগছে না আজকে, বলে দাও পড়তে ভালো লাগছে না আজকে, ও মোটে পড়তে চাইছে না, পড়তে ভালো লাগছে না। দেখো কত রকম মুখটা করছে, ও একবার জিভ বার করছে, একবার ই করছে, কত রকম মুখটা করছে। হ্যাঁ তো চলো দেখতে থাকো, আরো মজা করব। এখন ওর পাপা আসেনি, ওর মা ওই কাজল পরিয়েছে বলে পাউডার দিয়ে দিচ্ছে, বলছে একটু পাউডার দিয়ে দিই নাহলে ঘেঁটে যাবে, পাউডার দেবে তো, চোখটা বন্ধ করো মা, পাউডারটা দিয়ে দিই, টিপটা পরিয়েছে, চোখটা বন্ধ করে নিয়ে ভালো ছেলে, গুড বয়, দেখো পাউডারটা দিচ্ছে, ও খুব ভালো ছেলে, যা বলে তাই শোনে, গুড বয় করছে। এই যে দেখ এখান দিয়ে বসে দেখ, তোর মা কাজল করছে, আমি এগুলো পড়বো, দেখে দেখে পড়বে, দেখে দেখে পড়বে, ও ও আমার ফোন দেখে দেখে পড়বে, দাঁড়াও পরে ভিডিওটা করব। আমার ফোনটা থেকে চলে এসেছি, উপরে উঠে গেছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এবার, তার ভিডিওটা বেশি বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা, গুড নাইট। আমি নিচ থেকে উপরে উঠেছি, হাঁপিয়ে গেছি।